প্রশ্ন দেখো, যে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে? অবরোহ যুক্তি বলে। বৈধতার প্রশ্নটি কি জড়িত হয় কিসের সঙ্গে? যুক্তির আকারের সঙ্গে। কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় কি বচনে? ও বচনে। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? চারটি। একই উদ্দেশ্য এবং বিধেয় পদ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ অবস্থান করে তাকে কি বলে? অধীন বিপরীত বিরোধিতা। এরপরে দেখো, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্র, ওটা অপশন বি হবে। এরপরে দেখো, যদি এ বচনকে মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য এবং বিধেয়যুক্ত ই বচনের সত্যমূল্য কী হবে? ওটা কী হবে? অনিশ্চিত হবে। তোমরা সেই ছকটা করে দেখতে পারো। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির বাক্যটি হলো প্রাকল্পিক বচন, কোন অংশটা? প্রথম অংশটা। যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট নট কিউ এর সত্যমূল্য কী হবে? মিথ্যা হবে। ডটের সূত্র কি? টি এ টি এ টি হয়। তাহলে পিকে যদি মিথ্যা ধরি তাহলে কী হবে? সমগ্র অংশটা মিথ্যাই হবে। এরপরে দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটা, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটা কী হয়? সর্বদা সামান্য সংশ্লেষক বচন হয়। এরপরে দেখো, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো কি? সহপরিবর্তন পদ্ধতি। আরোহ অনুমানের সমস্যা কি? সামান্যীকরণ। লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন। কে বলেছেন? বেকন বলেছেন। এরপরে দেখো, ফ্রেসিসন, মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তৃতীয় সংস্থানে। আচ্ছা, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠে কি? মন্দ উপমা। তারপরে দেখো, এক কারণবাদের সমর্থককে? কপি। কপির পুরো নাম হচ্ছে ইরিভিন মারবার কপি। আচ্ছা, যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষণমূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন উনিকে জন স্টুয়ার্ট মিল। আচ্ছা, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? সম্ভাব্য হয়। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ, এটা কী হবে? পর্যাপ্ত আবশ্যিক শর্ত। আচ্ছা, আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো কি? আরোহমূলক লাভ। আচ্ছা, লজস শব্দের অর্থ কী? লজস শব্দের অর্থ হচ্ছে চিন্তা। এরপরে দেখো, আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হই, এই আরোহ যুক্তির কি বলা হয়? উপমা যুক্তি বলা হয়। তাহলে একটি বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হচ্ছে আরোহ অনুমান। এটি কে বলেছে? জয়েস। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কী হবে? বৈধ অথবা অবৈধ হবে। এরপরে দেখে নাও, এসএকিউ এর তিনটি লজিক দিয়েছে। পি ইমপ্লাইজ নট পি, বচনাকারটি কখন মিথ্যা হবে? যদি আমি পি কে সত্য ধরি। তাহলে টি ইমপ্লাইজ নট টি, টি এর পি এর মান যদি টি ধরি, তাহলে টি ইমপ্লাইজ এফ, তাহলে টি এ এফ এ কী হয়? এফ হয়। তাহলে পি এর মান মিথ্যা হবে কখন? যখন পি কে সত্য হিসাবে গণ্য করা হবে। এরপর আরেকটা লজিক দিয়েছে যে সাংবাদিকরা উপস্থিত, তাহলে কী হবে? কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। বুলীয় লিপি কী হবে? এস পি নট ইজ ইকুয়াল টু জিরো। ভেনচিত্র কী হবে? মাঝখানটায় কী হবে? ক্রস চিহ্ন হবে। এরপরে আরেকটা প্রশ্ন বলেছে, পি যদি সত্য হয়, কিউ যদি মিথ্যা হয়, তাহলে কি পি ইমপ্লাইজ কিউ এর সত্যমূল্য কী হবে? তাহলে টি এফ, টি ইমপ্লাইজ এফ কী হয়? টি এফ এফ হয়। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর সত্যমূল্য হবে মিথ্যা। আচ্ছা, যুক্তির বৈধতা বলতে কি বোঝো, সিদ্ধান্ত বলতে কি বোঝো, এটা এখান থেকে দেখে নেবে। তারপরে বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম, এমপির আকারটা কি? আচ্ছা, এরপরে বিসংবাদী বিকল্প কি? একটি বৈকল্পিক বচনে নিষেধ কি হয়? আচ্ছা, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন? সামান্যীকরণ কি? আর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা নীতি কি? The better than the